সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে মাত্র 98 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ নারী দল। প্রথম ওয়ানডের মতো আজও অজি বোলারদের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি জোটের দল। মিরপুর থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী জিনিয়া চিশিম। চিশিম, সবশেষ খবরাখবর আপনার মাধ্যমে জানতে চাই। আজকে ভালো ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হচ্ছে সেই সিরিজে সমতা ফেরানো, তবে সেই সুযোগটা হয়তোবা বাংলাদেশ হাতছাড়া করতে যাচ্ছে এমনটি বলা যায় এখন পর্যন্ত। কারণ আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু আজকে টস জিতেছিল এবং টস জিতে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। নিগার সুলতানার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে অলরেডি প্রশ্ন উঠেছে। কারণ আপনি জানেন যে গতকাল রাতে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু উইকেট ভেজা ছিল, উইকেটে ময়েশ্চার ছিল এবং এই ধরনের উইকেটে কিন্তু বোলাররা সুবিধা পেয়ে থাকেন। উইকেটে বাড়তি বাউন্স হয়, সুইং হয় এবং স্পিনাররাও ভালো একটা সুবিধা পেয়ে থাকেন। তো এমন কন্ডিশনে কেন আসলে নিগার সুলতানা তিনি টস জিতে ব্যাটিং নিয়েছেন সেই প্রশ্নটা উঠেছে। তবে নিগার সুলতানা জ্যোতি যেটি বলেছেন টস জেতার পরে, তিনি বলেছেন যে আগের ম্যাচে যেহেতু ব্যাটাররা ভালো ব্যাটিং করতে পারেনি, সে কারণে তিনি ব্যাটারদেরকে চাপমুক্ত রাখার জন্যই টস জিতে আজকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং যে সিদ্ধান্ত আসলে ভুল প্রমাণিত হয়েছে। বাংলাদেশের ব্যাটাররা খুবই বাজে ব্যাটিং করেছে, তারা ভালো ব্যাটিং করতে পারেনি এবং অস্ট্রেলিয়ার যে বোলাররা রয়েছেন তাদের মধ্যে স্পিনাররাই কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ সেটা ধসিয়ে দিয়েছেন। এবং বাংলাদেশের সর্বোচ্চ রান যদি বলি, বাংলাদেশের মাত্র 3 জন ব্যাটার তারা 2 অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন, তার মধ্যে নাহিদা আক্তার তিনি সর্বোচ্চ 22 রান করেছেন। আর বাকি যে রান এসেছে 20 রানই কিন্তু এক্সট্রা এসেছে, অস্ট্রেলিয়ার বোলাররা ভুল করেছেন, ওয়াইড দিয়েছেন, নো বল দিয়েছেন, সেখান থেকে এক্সট্রা রান এসেছে 20 রান। এবং বাংলাদেশের যে টোটাল সেটি হচ্ছে 97 রান, যেটা আপনি নিঃসন্দেহে জানতে অথবা বুঝতেই পারছেন যে এই রানটা অস্ট্রেলিয়ার জন্য চেস করা কোনো ব্যাপার হবে না। কারণ আপনি জানেন ওয়ানডেতে অস্ট্রেলিয়া 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং টি টোয়েন্টিতে তারা 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। সুতরাং এই দলের বিপক্ষে 97 রান একদম মামুলি এবং এইটা আসলে এখন অস্ট্রেলিয়া কত তাড়াতাড়ি ডিফেন্ড করতে পারে, কত তাড়াতাড়ি চেস করতে পারে সেটাই এখন দেখার বিষয়। কারণ আপনি জানেন যে আজকে যে বাংলাদেশের যে বোলিং লাইন আপ সেটা শক্তিশালী, তবে এই ধরনের রান ডিফেন্ড করার মতো আসলে কোনো রান না এই রান এমন বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে। তো বাংলাদেশের আসলে লক্ষ্যটা ছিল টোটাল একটা হেলদি স্কোর দাঁড় করানো, যেটা বাংলাদেশ একদমই করতে পারেনি। এখন দেখার বিষয় বোলাররা আসলে কতটুকু তাদের সামর্থ্য প্রদর্শন করতে পারে। তো এই ছিল আমার কাছে তাসফিয়া সর্বশেষ খবর।